吧，小块小块的。是 cheese。Holiday tomorrow. Yay! I have to go watch my brother. I am going home and sleeping water going to wash your car. Going home and snoring. Aja. You want to see? I am the bowl is long. Tara. কুড়িতে এখন বাজে হচ্ছে 2:30 এবার করবো লাঞ্চ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে সকাল থেকে বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো সেরেছি একটু ব্লক করা হয়নি ঘরগুলো আজকে একটু ছেড়েছি ঝুলগুলো স্কুল থেকে এসেই বাবার আলমারি খুলছে বলছে দেখি বাবার স্টকে কি ঢোকানো আছে কিরম বদমাস মেয়ে বকবে বাবা বুঝবি তখন এবার আর তোর জামা কিনবো না বাবারই জামা কিনবো তুই পরে নিবি পুজোতে ঠিক আছে কি হয়েছে ভালো জামা নেই থ্যাংক ইউ রেখে দাও যাও তোমার স্টকে যাও খুবই মিমলি আমার স্টকে কিছু নাই তাই না নেই কেন তাই নাকি তো স্টকে নেই চুল ধরে নাড়ি দেবো বুঝতে পারবে টিফিন খেয়েছিস যা যা তাড়াতাড়ি কো যাও পেনছ চায় টাইম এখন আমাদের কফি টাইম ওই আর চা কফি অর লিক্স সঙ্গে বান আমি বিস্কিট আমি কিছুই না বাপরে ব্যাঙ্গালোরে স্টিচিং এর রেট 5টা ব্লাউজ ছিল একটু অল্টার করালাম 100 টাকা করে নেবে অল্টার করতে মানে কি বলবো দেখো ডান দিকে ভিড় কি অবস্থা আমাদের এই এলাকাটা কি এত জ্যাম কি করে যাব পুরো লম্বা লাইন এই যে কোথায় যাবে ওই দিকে যাবে না কি করতে কোথায় যাচ্ছ ডিমার্টে স্টারে চলো ডিমার্টে অযথা বাবা ভিড় দেখো আজকে পুজো লেগে গেছে মনে হচ্ছে বিনা পুজোতেই এত ভিড় তো যারা যারা এখানে আসবে ভাবছো পুজোর সময় আর 4 ডাবল ভিড় থাকবে অতএব ফাঁকা টাইম দেখে সব এসে দেখে যেও তুই চলে এসছি এখন স্টারে আজকে বুঝতেই পারিনি আমি ভেবেছি ডিমার যাব কম্পি ভাবছে এখানে অন্য রাস্তায় চলে গেছি সকাল থেকে শরীরটা এত খারাপ মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড বেশি নিয়ে ভেবেছিলাম আজকে আর ব্লক ব্লক করবো না একটু রেস্ট নিয়ে নেবো কিন্তু ওই যে বললাম না হ্যাবিট হয়ে গেছে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে তোমরা সেই একটু 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 করে ক্যামেরা করলামই যাই হোক এখন মহালয়া পিকনিকের প্ল্যান হচ্ছে ওই জন্য আরও ক্যামেরাটা তুলে নিলাম যদি পিকনিক হয় তাহলে তো শেয়ার করব তো সেই জন্যই আরও ব্লগটা করছি এখানে কি কাণ্ড স্টারকে নিজের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ইমামিকে হাঁটিয়েই দিয়েছে ইমামি নেই ইমামি ফরচুন একই 55 রেগুলার সোনা মসুরি এখানে এখন লেগে গেছে ঝামেলা এখানে ইয়ে বন্ধ আছে অনেকগুলো আর প্রচুর ভিড় হয়ে গেছে নিজেদের মধ্যে লেগে গেছে এই হলো মাসের মাল কত বিল হলো 4000 এই ডিমার্টে গেলে মিনিমাম 8000 তো হতোই তো এখন যাচ্ছি নিচে বিকিনা ডাকছে দেখি কি হয় এই দেয় যাবে গানেটে আর আমরা খাবো চিকেন এনে রান্না করে ভাত হ্যাঁ ও বলছে গানেটে চল না কোনো একদিন M0 যাই কবে থেকে থুপ্পা খেতে মন করছে আমার থুপ দিও ঠিক আছে কি বলছে না M0 তে যাবো আমি বলতে যাচ্ছিলাম গলাটা টিপে দেয় না এই খুব আমাকে 1000 টাকা দেয় না দে না 1000 টাকা দে না
তুমি কি জানো আমাদের এখানে এখন রাত্রিবেলা আমরা এখানে চান্দা কালেকশন করছি, আজকে পার্টি হবে। হ্যাঁ, এখানে এখন ছানাগুলো খেলছে আর এখানে আমরা এখন করছি রান্নার জোগাড়। এই যদি আমাকে সন্ধ্যে থেকে বলতো আমি একটুখানি টেংরিটা বানিয়ে রাখতাম। আমি পম্পি আন্টি। এইখানে এখন চলছে আলু কাটা। এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি, চিকেন হবে। মহালয়া মানেই হচ্ছে, অ্যালেক্সা স্টপ, মহালয়া মানেই হচ্ছে মাংস ভাত। প্রথমে প্ল্যান হয়েছিল রুটি আর চিকেন গ্রিল, আমরা আমফান চিকেন, আলফাম চিকেন যেটাকে বলে আমফান বলছি, সেটা আনবো। কিন্তু তারপর মনে হলো মহালয়া মানে বেশ একটু দেরি করে রান্না চাপিয়ে মাঝরাত অবধি খাওয়া, এটাই হচ্ছে মহালয়া বাঙালিদের। তো ওই জন্য আমরা ফাইনালি ডিসাইড করলাম চিকেন আর ভাত খাবো। তো এখন চিকেন চাপাচ্ছি, ঘুরতে বাজে 15-10টা। আপনারে ও তাই বল, তেজপাতা দিয়েছে মাংস, কথা শোনাচ্ছে তো জামাই, গলা পা দিয়ে দেবো বলছে। আমি হিন্দিতে তোমার মোস্ট হিন্দি 42 হিন্দি এখনো দেয়নি, সেটা 50 না 100 এ, কিসে 100 এ কত? 33 টার্গেট ছিল 34 এলে পার্টি, 32 হলে মাসে পা ধরে যাবে, এক নম্বর দিলাম, বেশি লালচ না, এক নম্বর যা 33 খুশ বাবা কে তুমি এমনি সাইন করে দাও। চিকেন মশলা এনে সাচি রাতে দিচ্ছে, ওই রান্না করে খাওয়াবে আমাদেরকে। সাইকেলে ঢুকে যায় না অনেক সময় ব্যাগ, হ্যাঁ ওই চাকার মধ্যে লেগে যায়, তাহলে হচ্ছে সাইকেল চালায় না। তাহলে কি করে ঢুকলো রে, তাহলে কি করে হলো সেটাই ভাবছি। গুদগুদি দিয়ে গিয়ে আমার বলবে তো হ্যাপি মহালয়া বলতে নেই, সেটাও বলতে নেই, দেবী পক্ষের সূচনা কি সব বলে ওটা, ভুলে গেছি আমি, আমিও হয়তো ভুল বলছি।
শুধু ভাত দিয়ে ঘড়িতে দুটো আমাদের শেষ হলো, আসো কাল আবার দেখা হবে। কাল আছে আমাদের মহালয়ার প্রোগ্রাম, ওই জন্য বললাম চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট।